আগামীকাল সোমবার সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটি হবে সন্ধে 7টা 4 মিনিটে। কিন্তু মনে রাখবেন, আগামীকাল সোমবার 14ই ডিসেম্বর, বিশেষভাবে অমাবস্যা তিথি। তাই সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথি একত্রে একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টি করেছে। আজ আমি আপনাদেরকে জানাব এমন একটি কাজ, যে কাজটি অতি অবশ্যই আপনি গ্রহণের দিনে করবেন, করলে সুফল নিশ্চিত রূপে পাবেন। আমার বক্তব্য অনুযায়ী আর কোনো কাজ করুন বা না করুন, এই কাজটি অবশ্যই আপনি করুন গ্রহণের দিনে। আপনার প্রতি বিভিন্ন দেবদেবী সন্তুষ্ট হবে এবং আপনার জন্মকুণ্ডলীর বিভিন্ন বাধাগুলি এক নিমিষে কেটে যাবে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে, আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে। আজ আমি আপনাদের জানাব গ্রহণটি কখন হচ্ছে এবং গ্রহণের কী কারণের জন্য সমস্যা তৈরি হয়। গ্রহণটি হচ্ছে আগামীকাল 14ই ডিসেম্বর, ঠিক সন্ধে 7টা 4 মিনিটে শুরু হবে এবং 11টা 23 মিনিট পর্যন্ত চলবে। যদিও ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না। মনে রাখবেন, এই গ্রহণ চলাকালীন সময়ে আপনি বেশ কিছু কাজ করতে পারেন বা গ্রহণের দিনেও আপনি এই কাজগুলি করতে পারেন, যাতে আপনার আরাধ্য দেবী সন্তুষ্ট হবেন। একেবারেই প্রথমে বলবো, আপনি অতি অবশ্যই এই দিন দরিদ্র মানুষকে দান ধ্যান করতে পারেন। আপনি যদি দান ধ্যান করেন তাহলে অতি অবশ্যই সুফল পাবেন। তাই গ্রহণের দিনে দান ধ্যান করতে ভুলবেন না। তেমনি একটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো গ্রহণের দিনে নিজের জীবনের বহু কালো কিছু মিটিয়ে নেওয়ার জন্য অতি অবশ্যই এক টুকরো কয়লা আপনি আপনার হাতের মুঠোর মধ্যে ধরুন এবং অতি অবশ্যই আপনি এটিকে আপনার আরাধ্য দেবদেবীর নাম স্মরণ করে প্রবাহিত জলে ছুঁড়ে ফেলে দিন। দেখবেন আপনার জীবন থেকে যত কালো ছায়া আছে সব একেবারে কেটে যাবে। এই দিন বলা হচ্ছে গরুকে ঘাস বা বিচুলি যদি খেতে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে তার পুণ্য অর্জন হয়। তাই চেষ্টা করবেন এই দিন গরুকে খাবার খেতে দেওয়া। আপনারা একটি বিশেষ পদ্ধতিও অবলম্বন করতে পারেন। আপনার দুই হাতের তালুতে গুড় মাখিয়ে গরুর মুখের কাছে ধরতে পারেন। খুব সাবধানে দেখবেন গরু তার জিভ দিয়ে আপনার হাত দুটিকে চেটে দেবে। এর ফলেও কিন্তু সুফল আপনারা লাভ করতে পারেন। যাই হোক, এই ছিল মূল বক্তব্য। আশা করি এই আলোচনার বিষয়ের মধ্যে যে কোনো বিষয়টি আপনি বেছে নেবেন এবং অবশ্যই কাজটি করবেন। যদি আপনি এই কাজটি করেন সুফল নিশ্চিত রূপে লাভ করবেন, এটি বলতে পারি। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। নমস্কার, আজকের মতো বিদায় নিলাম। আগামীকাল সোমবার সূর্যগ্রহণ।
সূর্যগ্রহণটি হবে সন্ধে 7:04। কিন্তু মনে রাখবেন, আগামীকাল সোমবার 14 ডিসেম্বর বিশেষভাবে অমাবস্যা তিথি, তাই সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথি একত্রে একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টি করেছে। আজ আমি আপনাদেরকে জানাব এমন একটি কাজ, যে কাজটি অতি অবশ্যই আপনি গ্রহণের দিনে করবেন, করলে সুফল নিশ্চিত রূপে পাবেন। আমার বক্তব্য অনুযায়ী আর কোনো কাজ করুন বা না করুন, এই কাজটি অবশ্যই আপনি করুন গ্রহণের দিনে। আপনার প্রতি বিভিন্ন দেবদেবী সন্তুষ্ট হবে এবং আপনার জন্মকুণ্ডলীর বিভিন্ন বাধাগুলি এক নিমিষে কেটে যাবে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে। আজ আমি আপনাদের জানাব গ্রহণটি কখন হচ্ছে এবং গ্রহণের কি কারণের জন্য সমস্যা তৈরি হয়। গ্রহণটি হচ্ছে আগামীকাল 14 ডিসেম্বর ঠিক সন্ধ্যে 7:04 শুরু হবে এবং 11:23 পর্যন্ত চলবে। যদিও ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না, মনে রাখবেন এই গ্রহণ চলাকালীন সময়ে আপনি বেশ কিছু কাজ করতে পারেন বা গ্রহণের দিনেও আপনি এই কাজগুলি করতে পারেন, যাতে আপনার আরাধ্য দেবী সন্তুষ্ট হবেন। একেবারে প্রথমে বলবো, আপনি অতি অবশ্যই এই দিন দরিদ্র মানুষকে দান ধ্যান করতে পারেন। আপনি যদি দান ধ্যান করেন তাহলে অতি অবশ্যই সুফল পাবেন, তাই গ্রহণের দিনে দান ধ্যান করতে ভুলবেন না। তেমনি একটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো গ্রহণের দিনে নিজের জীবনের বহু কালো কিছু মিটিয়ে নেওয়ার জন্য অতি অবশ্যই এক টুকরো কয়লা আপনি আপনার হাতের মুঠোর মধ্যে ধরুন।